গ্রেপ্তার হওয়ার পর চিত্রনায়িকা পরিমণির বিলাসবহুল গাড়ির বিষয়টি সামনে এসেছে। জিজ্ঞাসাবাদে পরিমণি ব্যাংক লোন নিয়ে গাড়িটি কিনেছেন বলে দাবি করলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র বলছে এটি তিনি উপহার হিসেবে পেয়েছেন। শুক্রবার 6 আগস্ট দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুনা রশিদ। সেখানে তিনি বলেন পরিমণির অবৈধ কাজের সহযোগীদের নাম পাওয়া গেছে। নায়িকা পরিমণি যেসব অবৈধ কাজ ও ব্যবসা করত সেগুলো কাদেরকে নিয়ে করত, কাদের সহযোগিতায় করত, কারা তার নেপথ্যে রয়েছে আমরা তাদের নাম পেয়েছি। যারাই তার সঙ্গে জড়িত ছিল সবাইকে গ্রেপ্তার করা হবে। সূত্র জানায় পরিমণি বিলাসবহুল যে গাড়িটি ব্যবহার করেন সেটি ফিয়াট অটোমোবাইলসের মাসেরিতি ব্র্যান্ডের গাড়ি। 3.5 কোটি টাকার গাড়িটি পরিমণিকে কে উপহার দিয়েছেন? একটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান। যদিও সে বিষয়ে জিজ্ঞাসাবাদে মুখ খোলেননি পরিমণি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিমণি বলেছেন তিনি গাড়িটি ব্যাংক লোন নিয়ে কিনেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায় পরিমণি ব্যাংক লোন অথবা ক্যাশ টাকা দিয়ে কেনেননি। দেশের একটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ওই সম্পর্কের ভিত্তিতে পরিমণি তার কাছ থেকে গাড়িটি উপহার হিসেবে পেয়েছেন। সূত্র আরও জানায় পরিমণির সঙ্গে সম্পর্ক থাকা ওই ব্যাংক চেয়ারম্যানের বিষয়ে খোঁজখবর নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তিনিও নজরদারিতে রয়েছে। এছাড়া ওই ব্যাংকে পরিমণির বেশ কয়েকটি অ্যাকাউন্ট রয়েছে, সেগুলো ইতিমধ্যে স্থগিত করা হয়েছে।